প্রবল আপত্তি সত্ত্বেও সেন্ট মার্টিনের রাত্রিযাপন ও পর্যটক যাতায়াত সীমিত করার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়, নভেম্বর মাসে সেন্ট মার্টিনে কোনো পর্যটক রাত্রিযাপন করতে পারবে না, আর ডিসেম্বর ও জানুয়ারি মাসে দিনে 2000 পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন এবং রাত্রিযাপন করতে পারবেন। ফেব্রুয়ারি মাসে সেন্ট মার্টিনে সরকার পর্যটক যাতায়াত বন্ধ রাখবে। এতে পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ উদ্যোক্তারা সর্বশান্ত হয়ে যাবে। সেন্ট মার্টিনে প্রায় 10,000 মানুষ বাস করে, এরা সবাই পর্যটনের উপর নির্ভরশীল। সেন্ট মার্টিনে পর্যটন সীমিত করা হলে অথবা বন্ধ করা হলে এরা সবাই বেকার হয়ে যাবে, সেই সঙ্গে উদ্যোক্তাদের আর্থিক বিনিয়োগ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তাই সরকারের এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজকের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।